আমাদের সামনে বসে আছেন আমারই পেশেন্ট, যাকে আমি একদম শিশু অবস্থা থেকে চিনি। এবং এইখানে আপনার প্রথম দিকে ও যখন আসে তখন ওর বয়স ছিল প্রায় 7 মাস 6 মাসের কাছাকাছি, তখন ও সিপির সেরিব্রাল পালসি তে আক্রান্ত ছিল। সেরিব্রাল পালসির সাথে সাথে ওর ফিটসও হতো, ফিটস অথবা সিজার যাকে বলা হয় সেটাও। তো বর্তমানে আমাদের একটা প্রচলিত ধারণা আছে যে সেরিব্রাল পালসি ভালো হয় না, এবং অ্যালোপ্যাথিক মেডিকেল অন্যান্য মেডিকেল সিস্টেমে এটা ভালো হয় না বলেই আমরা সবাই সমাজে এই খবরই সবাই জানি আর মানুষের মধ্যে এটা একটা প্রচার আছে। কিন্তু আমাদের নিউরোথেরাপি চিকিৎসায় সিপি যে সম্পূর্ণরূপে ভালো হতে পারে এবং সিপি যে সম্পূর্ণরূপে ভালো হতে পারে সেইটা আমাদের এখানে সামনেই আমাদের উদাহরণ বসে আছে। আমরা ওর মাকে এই বিষয়ে প্রশ্ন করব এবং আমরা জানবো যে সিপিতে আমাদের ওর এতদিন ট্রিটমেন্টে ওনার কীভাবে উনি বুঝছেন এই বিষয়টাকে, বা ওর আগে কেমন ছিল বর্তমানে কেমন আছে সে বিষয়টা এখন জানব। আপনি একটু বলুন যে কী অবস্থায় আমাদের এখানে এসেছিল, তখন কী ছিল প্রথমে, এবং সেটা ওর কীভাবে ওর ইম্প্রুভমেন্ট আস্তে আস্তে হলো সেটা একটু বলুন। তো ও ভালো মানে বুঝতে পারতো না, চলতে পারতো না, কিছুই করতে পারতো না, তখন ও 6 মাস বয়স হলো, মানে 6 মাস বয়সে যেরকম হয়। তারপর আস্তে আস্তে প্রথমে কেঁপে কেঁপে উঠতো, কেঁপে কেঁপে ওঠার পর তারপর আমরা তো প্রথমে বুঝতে পারতাম না কেন এরকম হচ্ছে। তারপর যখন এখানে নিয়ে এলাম তখন এই অবস্থায় হতে, তখন আস্তে আস্তে বুঝতে পারলো, তারপর আস্তে আস্তে চলতে ফলতে পারলো, সবই করতে পারলো, মানে আগে যেটা একদম পারতো না, মানে এই ট্রিটমেন্টটা দেওয়ার পরে ফিটও হয়ে যেত, মাঝে মাঝে এরকম ফিট হয়ে যেত। তারপর আপনার কাছে নিয়ে আসার পর এই ট্রিটমেন্ট দেওয়ার পর আস্তে আস্তে মানে ফিটটাও কমে গেল, তারপর আস্তে আস্তে ও মানে একটু একটু মানে সব কিছু করতে পারতো, মানে বসা দাঁড়ানো, আর এখন তো সবই পাচ্ছে মোটামুটি, কথা কথা বলা কথা বলা সবই এখন মোটামুটি নরমাল। শারীরিক যে কোনো রকম আর কি দুর্বলতা বা কিছু আছে? সেই সব কিছু নেই, মানে শারীরিক দিক থেকে ও পুরোপুরি সুস্থ আছে, সেরকম দুর্বলতা বলতে কিছু নেই। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা আমরা বলতেই পারি ওনার বক্তব্য শোনার পরে যে সেরিব্রাল পালসিকে নিউরোথেরাপি দ্বারা সম্পূর্ণভাবে ঠিক করা সম্ভব, এবং সিপি এবং ফিটস, এই ফিটসেরও অনেকের সমস্যা আছে। যারা ফিটস বা এপিলেপসির প্রবলেমে ভুগছেন তারা দীর্ঘদিন ওষুধ খান এবং ওষুধ খেয়ে ওষুধের সাইড এফেক্টেই তাদের আরও কন্ডিশন খারাপ হয়ে যায়। কিন্তু আমাদের নিউরোথেরাপি চিকিৎসা একটা প্রাকৃতিক উপায়ে বিনা ঔষধে সম্পূর্ণ মানে সেফ বা সিকিওরভাবে এটা ঠিক হওয়া সম্ভব। তো আমরা আপনাদের অনুরোধ করব যে এই ধরনের কেস যাদের আছে তাদের এই ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন, যাতে আমাদের আরও টিউটোরিয়াল ভিডিওগুলো আপনারা পান এবং এই ধরনের যেগুলো মিরাকল রেজাল্ট আছে সেগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারি। ধন্যবাদ।